গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দেবার পিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও মোটামুটি চলে যাচ্ছে। রাশির বাবা দুদিনের জন্য বাইরে গেছে, তো আমি আর রাশি এখন বাড়িতে আছি। ঘুম একদম চোখ থেকে ছাড়তে চাইছে না। রাশিকে এবারে ডাকছি, ও উঠতে চাইছে না। কার ইচ্ছা করে বলো সকালবেলা এই কম্বল ছেড়ে উঠতে, উঠে কাজকর্ম পড়াশোনা করতে? কার ইচ্ছা করে? আমার ইচ্ছা করে না, তো রাশির কী করে ইচ্ছা করবে? উঠতে চাইছে না, চোখ বন্ধ করে রেখেছে, বলছে ভিডিও করছি, তাকা তাও তাকাচ্ছে না। যদিও কিছুটা বদমাইশিও করছে, দেখো মিটিমিটি করে হাসছে, এত দুষ্টু হয়েছে। বাইরে ঠান্ডাটা অনেকটা কমে গেছে, কিন্তু তবু সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, কারণ কম্বল থেকে উঠলে হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে। সোয়েটারটা ওই জন্য পরিয়ে নিচ্ছি। তবু চোখ খুলছে না মেয়ে, দেখো। এরপরে বিছানা বালিশটা পরিষ্কার করে নেব, বিছানাটা পরিষ্কার করে নেব। এই শীতকালের বিছানা তুলতে না আমার গায়ে পুরো জ্বর আসে, কিন্তু কী করবো বলো, আমাকেই তো করতে হবে, আর তো কেউ নেই যে করে দেবে। তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে কম্বল গোছানো, শীতকালে চাদর গোছানো, খুব মানে গায়ে জ্বর আসে আমার। রাশি একটা ছোট্ট হেল্প করলো, পাশের ঘর থেকে ঝাঁটাটা এনে দিলো বিছানা ঝাড়ার জন্য, কম্বলটা ভাঁজ করে দেন বিছানাটা ঝেড়ে নেব। বিছানা চাদর এরকম টান টান করে গুঁজে রাখতে আমার খুব ভালো লাগে, এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। মায়ের বিছানা আরও পরিপাটি থাকে, যদিও আমার বিছানা সারাদিন এরকম একদমই থাকে না। রাশি পুরো মানে ঘেঁটে একাকার করে দেয় উঠে লাফিয়ে টাফিয়ে, তবু ঝেড়ে নিচ্ছি। বাইরে দেখো রোদ একদমই ওঠেনি, পুরো মেঘলা হয়ে রয়েছে আকাশটা। বেলার দিকে জানি না রোদ উঠবে কি না। পাশের ঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, খাটটা। যদিও রাত্রিবেলা এ ঘরে আমরা শুইনি বা শুইও না, কিন্তু বাসি খাটটা একটুখানি ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। রাশির রেজাল্ট বেরোনোর পর রাশির দিদা এটা ওকে গিফট করেছে, ব্লক। এটা পেয়ে রাশি খুব খুশি, সারাদিন এটা নিয়েই খেলে যাচ্ছে ও। এরপরে আমি আমার ছানাপোনা মানে আমার মাছগুলোকে খেতে দিচ্ছি, রাশিকে ভাগ করে দিচ্ছি খাবারগুলো, দুটো অ্যাকোরিয়ামে সমানভাবে খাবারগুলো দিয়ে দিচ্ছে। আমরা নিজেরা খাই পরে, বাট সকালবেলা উঠে আগে ওদেরকে খেতে দিই, তারপর আমরা আমাদের ব্রেকফাস্ট বানাই, ব্রেকফাস্ট খাই। এটা আমাদের রেগুলারের রুটিন। এরপর ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যদিও বেলায় গঙ্গা দিয়ে এসে ঘর ঝাড় দেবে, মুছবে, সবই করবে, বাট বাসি ঘরটা আমি একটুখানি ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি কাজ হয়ে যাওয়ার পরে এবারে টাইম হচ্ছে ব্রাশ করার। ব্রাশে একটুখানি মাজন লাগিয়ে নিচ্ছি, রাশিকেও মাজন লাগিয়ে দিচ্ছি, আমার ব্রাশেও মাজন লাগিয়ে নিচ্ছি, এবার ব্রাশ করে নেব। রাশি এরকম চট করে ব্রাশ করে নেয় না, মাজন নিয়ে ব্রাশ নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। আজকে ভিডিও করছি বলে হয়তো তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিচ্ছে, তাও ভালো। কেন জানি না ও হঠাৎ করে পেছন ঘুরে দাঁড়িয়ে গেল, ভগবান জানে। তো ব্রাশটা করে নিই। আর আমাদের ছাদে আজকে কি ফুল ফুটেছে আমার দেখা হয়নি, চলো আমিও দেখি, তোমাদের সাথেও দেখ শেয়ার করি। দেখো দুটো গোলাপ ফুল ফুটেছে, খুব সুন্দর রেড ভেলভেট রোজ হয়েছে, খুব সুন্দর। আর সেরকম অন্য ফুল ফোটেনি। এবারে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। দেখো মেয়েদের সকালবেলা উঠে কত কাজ। অনেকেই ভাবে যে আমরা মানে যারা এইসব ভিডিও টিডিও করি, সকালবেলা উঠে হয়তো সেজে গুজে ভিডিও করতে শুরু করে দিই, বাট সেটা কিন্তু নয়। সকালবেলা উঠে কত কাজ করতে হয় দেখো মেয়েদের, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না তো আছেই পড়ে, বাট বাসি কাজ এত, সব কিছু করে তারপর আমরা নিজেরা একটু খাবার খেতে পারি। জামাকাপড়গুলো কেচে এবারে ছাদে মেলবো, ছাদে চলে এসেছি মেলতে জামাকাপড়। রাশি দেখো বদমাইশি করছে, ওকে একটু বিস্কিট দিয়েছি, বিস্কিট খেয়ে নিচ্ছে। ওকে বলছি পড়তে বস, বাট ও বলছে যে না ব্রেকফাস্ট করে তারপর পড়তে বসবো। তো ওয়েদারটা খুব খারাপ, সেজন্য আগে ভাগে আগে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, যতটা শুকায় শুকিয়ে যাক, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। জামাকাপড়গুলো মেলে তারপর ব্রেকফাস্ট বানাবো, খেতে দেবো, তারপর ওকে একটুখানি পড়াতে বসতে হবে। যদিও স্কুলের ক্লাস এখন অফ আছে, রেজাল্টটা সবে সবে বেরিয়েছে, জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ওর ক্লাস আবার শুরু হবে। তো জামাকাপড় মেলে আবার ব্রেকফাস্ট বানিয়ে ওকে পড়াতে বসাবো, তারপর রান্নাবান্না করবো। মানে মেয়েদের কত কাজ দেখো, সকালবেলা উঠে সমস্ত কিছু কাজকর্ম করে তারপর নিজেরা একটুখানি খেতে পারি। বসা তো এখন দূর, বসবো যে কখন তার কোনো ঠিক ঠিকানা নেই। ছিল আমার সকালের রুটিন, সকালবেলা উঠে আমি এক্স্যাক্টলি সকালবেলা উঠে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ইচ্ছা ছিল আরো একটু দেখানোর, রান্না করা বা কিছু। আমি আর মেয়ে আছি, ও তো নেই, তো খুব বেশি রান্না করবো না, বাট ভেবেছিলাম দেখাবো, কিন্তু আমার কারেন্ট অফ হয়ে গেছে, হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল, আর ফোনে খুব বেশি চার্জও নেই, সে কারণে ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।